ভারতীয় যুব মোর্চার পক্ষ থেকে আজ গোঘাটে রেজিস্ট্রি অফিসে বিজেপির দেয়াল লিখন অব্যাহত। রাজ্যের বিধানসভা ভোট আর কয়েক মাস পরেই, নির্ঘণ্ট ঘোষণাও হবে আর মাত্র কয়েকদিন পরেই। তার আগেই ঘর গোছাতে ব্যস্ত ভারতীয় জনতা যুব মোর্চা। ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আজ গোঘাটে রেজিস্ট্রি অফিসে বিজেপির দেয়াল লিখন অব্যাহত। দিকে দিকে দেখা যাচ্ছে গোঘাট বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গাতেই জোর কদমে দেয়াল লিখনে ব্যস্ত হয়ে পড়েছে বিজেপি। আর ঠিক একইভাবে আজ গোঘাটের রেজিস্ট্রি অফিসেও চলল বিজেপির দেয়াল লিখন। দেয়াল লিখনে উপস্থিত ছিলেন শুভময় কুণ্ডু, কুমারেশ মাল, সুদর্শন রায় সহ শান্তনু দাস, এছাড়াও আরও অন্যান্য কর্মকর্তারা। যা দেখছেন আপনারা সব খবরের পর্দায়। আপনাদের কি কর্মসূচি ছিল? আমাদের 12ই জানুয়ারি থেকে 23শে জানুয়ারি পর্যন্ত যুব চেতনা দিবসের একটা কর্মসূচি চলছে স্বামীজির জন্মদিন উপলক্ষে। সেই কর্মসূচির মধ্যিখানেই ফাঁকে ফাঁকে আমরা যখন সময় পাচ্ছি সেই সময়ের মধ্যেই দেয়াল লেখন করছি নির্বাচনীকে লক্ষ্য রেখে। সেরকমই একটা দেয়াল লেখন আজকে হচ্ছে 170 নম্বর বুথে গোঘাট রেজিস্ট্রি অফিস সংলগ্ন এরিয়ায়। বিধানসভা নির্বাচন তো এখন বহু দেরি, তাহলে এত তাড়াতাড়ি দেয়াল লিখছেন? তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছিলেন আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বোঝে নেব, তা ওনারা ওনাদের সংস্কৃতির দিক থেকে এরকম বার্তা দিচ্ছেন, কিন্তু আমরা তো সেটা বলতে পারি না। ভারতীয় জনতা যুব মোর্চা তৃণমূলকে এই বার্তাই দিতে চাই, সামনের 2021 নির্বাচনী প্রচারে আমরা ওনাদেরকে 1 ইঞ্চি জায়গাও ছাড়তে রাজি নয়। আপনার নাম? শান্তনু দাস।